স্ট্রিট লাইটর তলত পড়া ভাইটিয়ে পালে এক নতুন ঠিকনা। শহরের মাঝের এখন আখারের বিদ্যালয়ত পড়িব ভাইটি দোলে। উইলিয়াম বার্ট সিনিয়র সেকেন্ডারি স্কুলত পড়িব ভাইটি। লখিমপুর টুডেত ভাইটির জীবন সংগ্রামের বাতরি প্রচার হওয়ার পাছতে ভাইটির আরম্ভ হয়েছিল নতুন জীবন। লখিমপুরে সম্প্রচার হওয়ার পিছত তোমার কেনেকুৱা কেনেকুৱা ধরনের মানে সহায় পালা, তোমার জীবনটো কেনেকুৱা ধরনের মানে সলনি হল? এতিয়া মোক এডমিশন লৈকে ফ্রি, মানে গোটেই দুই বছর তো মানে ফ্রিকেই পড়াম বলে কৈছে স্যারহতে। এইটো রেপ উইলিয়াম ওয়ার্ড সিনিয়র সেকেন্ডারি স্কুলের পৰা মোক ডিএমপিকে ফালৰ পৰা বহুতে আদৰণি জনাইছে, রাইজেও কৰিছে। মোক কালি বগলিজানৰ পৰা ফোন কৰিছে বহুতো মানে মানুহে, ফোন কৰি পিনি মোক ধন্যবাদ জ্ঞাপন কৰিছে। ধন্যবাদ জ্ঞাপন কৰাৰ লগতে আৰ্থিক মানে টকা পইচা এনেকে পাছবুকত সুবিধাও পঠিয়াইছে। স্ট্রিট লাইটর তলত পড়ি মেট্রিকত পাঁচটাক বিষয়ত লেটার পয়া ভাইটিকে পড়ুয়াব বিশিষ্ট ব্যবসায়ী লক্ষ্মী চুটিয়ায়। ভাইটির কাপড়ের পর খাদ্য বহি কিতাপলৈকে সকলোরে দায়িত্ব ললে লক্ষ্মী চুটিয়ায়। আমার চেয়ারম্যান লক্ষ্মী চুটিয়া ডাঙরিয়া তখন বর্তমান ইত্যাদ নাই, তখেতে গুয়াহাটির মোক ফোন করলে যে নিউজ এটা ওলাইছে তুমি চা। নিউজটা চার পিছত দুইজনে আলোচনা করে মই যা দেওবারে বিচারি ঘরলে গলো, ঘরের পরিবেশ চালো। অলরেডি গোটেই পরিবেশবিল গম পাইছে রাইজে কেনকাটা পরিবেশত হি আজি রিজাল্ট করলে। রেপ উইলিয়াম বার্ড সিনিয়র স্কুলের চেয়ারম্যান লক্ষ্মী চুটিয়ায় করে দিছে ভাইটির উচ্চ মাধ্যমিকত পড়া সকল সুবিধা। তারপর মই কলেজের বিষয়ে কলো, কলেজের বিষয়ে কোৱাৰ পিছত তেখেতর মাক আছিলে আর ওচর সুবুরিয়া যথেষ্টখিনি মানুষ গোট খাইছিলে। গোট খাওয়ার পিছত কলো যে ঠিক আছে, তেওঁ যদি ইচ্ছা করে আমি দুইটা বছর ইলেভেন আর টুয়েলভ কলেজত পড়ার উপরও ছাত্রাবাসত রাখি তাক পড়ার যে ব্যবস্থা সম্পূর্ণ দায়িত্ব আমি বহন করি। পথারর মাজর বিদ্যুৎ সংযোগ নথকা উরুখা বজার সন্তান ভাইটির নতুন জীবনক লৈ বহু আশাবাদী। মই এতিয়া ভালদরে পড়িবলৈ চেষ্টা করিম আর লগতে নজনাবোৰক স্যার বাইদেউ সকলক সুধিম। তারপিছত সোধার পাছত তেখেত সকলে মোক নিশ্চয় বুজাই দিব, সেই কারণে মানে তেনেকৈ আগবাঢ়িম বলে ভাবিছো। রেপ উইলিয়াম স্কুলখন বাছি লওয়ার কারণ হল ইয়াত মানে সায়েন্সৰ ষ্ট্ৰীম শিকোৱাটো বহুত ভাল, কারণ ইয়ার এইখন স্কুলৰ পৰাই বহুতো ছাত্র ছাত্রীয়ে জিমেইন নিট তারপর এনেকে পাস করে থই গৈছে। কিছু ইয়াত ডিস্ট্রিক্ট টপারও আছে, তেওঁলোকে কোনো এক্সট্রা টিউশন করা নাই বা এক্সট্রা কোচিং করা নাই। মই গম পাইছো স্যার বাইদেউ সকলেও কৈছে, তারপর বহুতো রাইজেও মোক তেনেকে জনাইছে, সেই কারণে মই তেনেকে এইখন কলেজ বাছি ললো। বিশিষ্ট সমাজসেবী লক্ষ্মী চুটিয়াই প্রতি বছরে 10 জনতকৈও অধিক ছাত্র ছাত্রীকে পড়াই আহিছে নিজা খরচত। প্রত্যেক বছরে আমার চেয়ারম্যান বা আমার পরিচালনা সমিতি আমি আলোচনা করি, আমি প্রায় যাওয়া বছর প্রায় আমার 18 জন না কেজন ছাত্র ছাত্রীক আমি বিনামূল্যকে পাঠদান করেছিল। আর এই বছরও ভাইটি দলে ধরে এতালেকে আমি সম্পূর্ণ খরচ বহন করা 5 জন ছাত্র ছাত্রী সম্পূর্ণ দুবছর এওঁলোক থকা খোৱা পিন্ধা উৰা কিতাপ পত্র সম্পূর্ণ দায়িত্ব আমার। ব্যুরো রিপোর্ট লখিমপুর টুডে।